হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2024 সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ ডিটেলসে আলোচনা করব এবং এই কোশ্চেনগুলি থেকে তোমরা 100% হুবহু অনেক প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। তো প্রথমে সিলেবাসটা একটু তোমরা দেখে নাও। তো ভৌত পরিবেশ থেকে তাপ ও আলো এই দুটি অধ্যায় পড়তে হবে, পড়তে হবে সময় ও গতি। 3 নম্বর অধ্যায় পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। পড়তে হবে 4th অধ্যায় অর্থাৎ পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। পড়তে হবে 5ম অধ্যায় মানুষের খাদ্য। 7 নম্বর অধ্যায় পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। 8 নম্বর অধ্যায় পরিবেশ ও জনস্বাস্থ্য। এবারে আমরা প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। তো এই 7টি অধ্যায় থেকে তোমাদের মোট 3টি করে MCQ থাকবে, মোট 21 নম্বর, এবং এই 7টি অধ্যায় থেকে 2টি করে SQ প্রশ্ন থাকবে, 7 দুগুণে 14 নম্বর, এবং 2 নম্বরের 1টি করে প্রশ্ন থাকবে, 7 দুগুণে 14 নম্বর, এবং 3 নম্বরের প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন থাকবে, 3×7=21 নম্বর। তাহলে তোমাদের মোট 70 নম্বরের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে উত্তরগুলি লিখে ফেলতে হবে। সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। প্রথম প্রশ্নটি দেখো, SI-তে বলের একক ডাইন, জুল নাকি নিউটন? সঠিক উত্তরটি হবে নিউটন। 2 নম্বর প্রশ্ন, রংধনু সৃষ্টি হওয়ার কারণ হলো আলোর? সঠিক উত্তরটি হবে বিচ্ছুরণ। নেক্সট প্রশ্ন, বেগ বৃদ্ধির হারকে বলে সরণ, ত্বরণ নাকি মন্দন? সঠিক উত্তরটি হবে ত্বরণ। নেক্সট প্রশ্ন, নিউট্রন বিহীন একটি পরমাণু হলো অক্সিজেন, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন পরমাণু? সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রোজেন পরমাণু। 5 নম্বর প্রশ্ন, মানুষের পাকস্থলীতে যে অ্যাসিড পাওয়া যায় তা হলো? সঠিক উত্তরটি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, কোনো দ্রবণের pH-এর মান 8.5 হলে দ্রবণটির প্রকৃতি হবে? সঠিক উত্তরটি হবে অপশন নম্বর B, ক্ষারীয়। তো এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো দ্রবণের pH-এর মান 7-এর কম হয় তাহলে সেটা হবে আম্লিক, আর যদি 7-এর বেশি হয় তাহলে সেটা হবে ক্ষারীয় দ্রবণ, আর যদি pH-এর মান 7 হয় তাহলে সেটা হবে প্রসম দ্রবণ। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো? সঠিক উত্তরটি হবে Al2O3, আর কলিচুনের সংকেত হচ্ছে CaOH2, আর পোড়াচুনের সংকেত CaO, ঠিক আছে? পরীক্ষায় খুব পড়ে, এটা তোমরা ভালো করে দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, ছোট মাছে থাকে ক্যালসিয়াম, আয়োডিন নাকি সোডিয়ামের যৌগ? সঠিক উত্তরটি হবে ক্যালসিয়ামের যৌগ। নেক্সট প্রশ্ন, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? উত্তরটি হবে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন মৌলের অভাবে? সঠিক উত্তরটি হবে আয়োডিনের অভাবে। পরবর্তী প্রশ্ন, চলমান সাইকেলের চাকার গতি হলো? সঠিক উত্তরটি হবে মিশ্র গতি। নেক্সট প্রশ্ন, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড? সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যালিক অ্যাসিড। এবারে চলে আসবো আমরা 2-এর দাগের প্রশ্নে। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটি দেখো, ইথিলিনের পলিমারের নাম কি? উত্তরটি হবে পলিথিন বা পলি ইথিলিন। নেক্সট প্রশ্ন, শামুক ঝিনুক এর দেহের বাইরের শক্ত খোলো কিসের তৈরি? উত্তরটি হবে ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি। নেক্সট প্রশ্ন, অর্গানিক সি সল্ট কি? উত্তরটি তোমরা এভাবে লিখবে, দূষণমুক্ত সমুদ্র উৎস থেকে বিশেষভাবে এক ধরনের নুন তৈরি করা হয় যাকে অর্গানিক সি সল্ট বলে। নেক্সট প্রশ্ন, টিনের চিহ্ন ও পারদের চিহ্ন লেখো। উত্তরটি হবে টিনের চিহ্ন হচ্ছে SN আর পারদের চিহ্ন হচ্ছে HG। নেক্সট প্রশ্ন, PVC এর পুরো নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরটি হবে পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। তো উত্তরটি হয়ে যাবে, প্রত্যেক ক্রিয়াটি সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে। নেক্সট প্রশ্ন, CGS পদ্ধতিতে তাপের একক কি? উত্তরটি হবে ক্যালোরি। তো এবারে চলে যাব আমরা শূন্যস্থান পূরণে। তো প্রথমটা দেখো, প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক হলেন ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে স্যার আইজাক নিউটন।
নেক্সট প্রশ্ন, কমলা লেবুতে ড্যাশ অ্যাসিড থাকে, এখানে শূন্যস্থানে হবে সাইট্রিক অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন, মন্দনকে ড্যাশ ত্বরণ বলে, এখানে শূন্যস্থানে হয়ে যাবে ঋণাত্মক ত্বরণ বলে। নেক্সট প্রশ্ন, পিত্তরসের পিএইচ এর মান ড্যাশ, এখানে শূন্যস্থানে হয়ে যাবে 8.0 থেকে 8.60। আর রক্তের পিএইচ এর মান কত বলো তো? রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.35 থেকে 7.45। তো এবারে চলে যাব আমরা তিনে দাগের প্রশ্নে, এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। তো প্রথম প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো উত্তরে তোমরা লিখবে, এক, অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, আর ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। দুই, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার জলে ভেজানো লাল লিটমাসকে নীল করে। তিন, অ্যাসিড টক্স সাজযুক্ত, আর ক্ষার কটু বা কষা সাজযুক্ত। তো অ্যাসিডের যে পার্থক্যগুলি আমি লিখে দিলাম, এইগুলি হচ্ছে অ্যাসিডের ধর্ম। পরীক্ষাতে যদি আসে অ্যাসিডের ধর্মগুলি উল্লেখ করো, তাহলে এইগুলি কিন্তু তোমরা ভালো করে লিখে দেবে। কেমন? তো চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তো উত্তরটি হবে, স্পিরিট বা ইথার হলো উদ্বায়ী পদার্থ, বাষ্পীভবনের জন্য লিনতাপের প্রয়োজন। ওই প্রয়োজনীয় লিনতাপ স্পিরিট সংলগ্ন পরিবেশ ও হাত থেকে সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায়। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, ফলে ওই জায়গাটি ঠান্ডা হয়ে যায়। নেক্সট প্রশ্ন, লিনতাপ কাকে বলে? উত্তরটি হবে, উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের অবস্থার সম্পূর্ণ পরিবর্তন করতে যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই তাপকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিনতাপ বলে। নেক্সট প্রশ্ন, মানবদেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটিও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটি হয়ে যাবে, এক, নিঃশ্বাস প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কতটা বেরোয় তার উপর। দুই, দেহে ঘটে চলা নানা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের উপর। তো চলে আসবো আমরা চারে দাগের প্রশ্নে। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে। তো প্রথম প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। ডিডিটি এর পুরো নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, নিউটনের দ্বিতীয় অথবা তৃতীয় গতিসূত্রটি বিবৃত করো, এটিও গুরুত্বপূর্ণ, এবং এর উত্তর পাবে তোমরা 78 থেকে 79 নম্বর পৃষ্ঠায়। নেক্সট প্রশ্ন, অ্যাসিডের ধর্মগুলি উল্লেখ করো, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য। 4 নম্বর প্রশ্ন, বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন? এটিও মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, মানবদেহের ওপর অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব লেখো। 6, বালি সিমেন্ট দিয়ে ইট গাঁথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন? এটিও মোটামুটি গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পেতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা পাশে দেওয়া পাঠ্য বইয়ের পৃষ্ঠা থেকে উত্তরগুলি সংগ্রহ করতে পারো। এবারে চলে যাব আমরা গ্রুপ বি তে, অর্থাৎ লাইফ সায়েন্স থেকে। তো একের দাগের প্রশ্নটি দেখো, কোলাজেন প্রোটিন থাকে চুলে, পেশিতে নাকি লিগামেন্টে? সঠিক উত্তরটি হবে, লিগামেন্টে। নেক্সট প্রশ্ন, সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় কুইনাইন, রেসারপিন নাকি ডাটুরিন? সঠিক উত্তরটি হবে, রেসারপিন। আর সিংকনা গাছ থেকে কি ঔষধি পাওয়া যায় বলো তো দেখি, যারা পারবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। নেক্সট প্রশ্ন, ক্যান্সার হওয়ার সম্ভাবনা যে খাদ্য উপাদান কমায় তা হলো? সঠিক উত্তরটি হবে, ফাইটোকেমিক্যালস। 4 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয় আফ্রিকায়, অস্ট্রেলিয়ায় নাকি জাপানে? সঠিক উত্তরটি হবে, আফ্রিকায়। 5 নম্বর প্রশ্ন, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণীটি হলো? সঠিক উত্তরটি হবে, কচ্ছপ। নেক্সট প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা হলো একটি, উত্তর হয়ে যাবে, বায়ুবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, ভারতের একটি বায়োডাইভার্সিটি হটস্পট হলো? সঠিক উত্তরটি হবে, পূর্ব হিমালয়। 8 নম্বর প্রশ্ন, জলে দ্রাব্য বা গুলে যায় এমন একটি ভিটামিন হলো? সঠিক উত্তরটি হবে, অপশান নাম্বার সি, ভিটামিন সি। 9 দাগের প্রশ্ন, একটি জলবাহিত রোগ হলো বসন্ত, কলেরা নাকি ম্যালেরিয়া? সঠিক উত্তরটি হবে, কলেরা। নেক্সট প্রশ্ন, মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে, পারদ। নেক্সট প্রশ্ন, প্রবাল বা কোরাল হলো
পরিফেরা, নিডারিয়া নাকি প্রোটোজোয়া পর্বের প্রাণী? সঠিক উত্তরটি হবে নিডারিয়া পর্বের প্রাণী। এবারে চলে যাব আমরা দুয়ের দাগের প্রশ্নে, যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্নটি দেখো, ব্ল্যাক ডেথ কোন রোগকে বলা হয়? উত্তরটি হবে প্লেগ রোগকে বলা হয়। নেক্সট প্রশ্ন, ইউনিসেফের পুরো নাম কি? উত্তরটি হবে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। নেক্সট প্রশ্ন, দাঁত ও হাড়ের গঠনে কোন খনিজ মৌলটি সাহায্য করে? উত্তর হবে ক্যালসিয়াম। নেক্সট প্রশ্ন, কোয়ালা ভালুক কোথায় পাওয়া যায়? উত্তর, কোয়ালা ভালুক অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এবং এদের প্রধান খাদ্য হচ্ছে ইউক্যালিপটাস গাছের পাতা। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবারে দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে রয়েছে, মানুষের চুলে ও নখে ড্যাশ প্রোটিন থাকে, এখানে শূন্যস্থান হবে কেরাটিন প্রোটিন থাকে। নেক্সট প্রশ্ন, বিসূচিকা রোগের অপর নাম ড্যাশ, এখানে শূন্যস্থান হবে কলেরা। নেক্সট প্রশ্ন, হিমালয়ের কস্তুরী মৃগ থেকে ড্যাশ পাওয়া যায়, এখানে শূন্যস্থানে হবে মৃগনাভি। ঠিক আছে, এবারে দেখো, লোহিত রক্তকণিকায় ড্যাশ প্রোটিন থাকে, এখানে শূন্যস্থানে হবে হিমোগ্লোবিন। এবারে চলে আসবো আমরা তিনের দাগের প্রশ্নে, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। তো প্রথম প্রশ্নটি দেখো, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? উত্তরটি হয়ে যাবে, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব বসবাস করে ও এদের অন্য কোথাও পাওয়া যায় না এবং যে সমস্ত স্থানীয় জীবের অস্তিত্ব বর্তমানে বিপন্ন, সেই সমস্ত অঞ্চলকে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট বলে। 2 নম্বর প্রশ্ন, ল্যাথিরিজম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটি হবে, অন্যান্য ডালের চেয়ে খেসারির ডালের দাম কম হওয়ায় অনেক সময় অড়হর ডাল বা বেসনের সঙ্গে খেসারির ডাল বা তার গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়। 2-3 মাস ধরে যথেষ্ট পরিমাণে এই ডাল খেলে হাতে ও পায়ে পক্কাঘাত দেখা দিতে পারে, একেই ল্যাথিরিজম বলা হয়। নেক্সট প্রশ্ন, পাস্তুরাইজেশন কি? এই প্রক্রিয়ার আবিষ্কারক কে? উত্তরটি হবে, তরল খাদ্য যেমন দুধ ফলের রসকে জীবাণুমুক্ত করার পদ্ধতিকেই পাস্তুরাইজেশন বলে এবং এই প্রক্রিয়ার আবিষ্কারক হলেন লুই পাস্তুর। 4 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি? উত্তরটি হবে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়, এগুলি হলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, মিথেন, ওজোন ও জলীয় বাষ্প প্রভৃতি উল্লেখযোগ্য। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীতে অবস্থিত 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। তো উত্তরটি হবে, পূর্ব হিমালয়, সিকিম, দার্জিলিং, ডুয়াস ও তরাই অঞ্চল। 2, পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল। 3, ইন্দো বার্মা, উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ। 4, সুন্দারল্যান্ড, ভারতের আন্দামান নিকোবর অঞ্চল। তো চলে আসছি আমরা 4 দাগের প্রশ্নে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে। তো প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জীববৈচিত্র্য বলতে কি বোঝো? জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব লেখো, অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, যেমন মৃত্তিকার সংরক্ষণে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, এরপর করবে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরটা তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 236 এবং 238 নম্বর পৃষ্ঠায়। 2 নম্বর প্রশ্ন, যক্ষা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো, এটিও গুরুত্বপূর্ণ, অথবা ম্যারাসমাস ও কোষীয়কর রোগের লক্ষণ বা উপসর্গগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, ফাইটোকেমিক্যালস কি? এর 2টি কাজ লেখো। 4, মাছি নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য করা উচিত এমন যে কোনো 3টি কাজ লেখো। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের 7ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র এবং এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এখান থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত।